আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব গণিতের মৌলিক বিষয় অর্থাৎ মৌলিক সংখ্যা নিয়ে, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার একটা ইম্পর্টেন্ট টপিকস, পরীক্ষাতে সচরাচর এখান থেকে প্রশ্ন আসে, তো আমরা এটা নিয়ে আলোচনা করি। তো মৌলিক সংখ্যা কি আমরা আগে জেনে নিই যে মৌলিক সংখ্যা আসলে কি। মৌলিক সংখ্যা তো যে সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি ভেঙে লেখা যায় না, অর্থাৎ এগুলোকে আমরা ডিভাইড করতে পারি না, সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন যদি আমরা বলি চার, চারকে তো আমরা দুই গুণন দুই আকারে লিখতে পারি, তাই না? যেমন চার ইকুয়াল টু আমরা লিখতে পারি দুই গুণন দুই। তো এরকম ভাবে যেমন পাঁচ, পাঁচকে কিন্তু আমরা এই যে পাঁচ গুণন এক ছাড়া অন্য কোনো উপায় লিখতে পারবো না। অর্থাৎ যে সংখ্যাকে বিশ্লেষণ করলে ওই সংখ্যাটাই ফিরে পাওয়া যাবে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি আমরা জানলাম, বা মৌলিক সংখ্যার সংজ্ঞা জানলাম, যে সংখ্যাকে ভেঙে লেখা যায় না বা এর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, উৎপাদক বিশ্লেষণ করলেও এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা আসবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলছি, বা ইংরেজিতে বলছি প্রাইম নাম্বার। পরীক্ষাতে এখান থেকে যেহেতু ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন এসে থাকে, কাজে এই টপিক্সটাও ইম্পর্টেন্ট টপিক্স, আমরা এটাকে একটু বিশ্লেষণ করে দেখব। শূন্য থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে এবং কি কি আজকে আমরা জেনে নেব। দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত, এই চারটি হচ্ছে শূন্য থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা, কয়টি? চারটি। ওকে, তাহলে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? এগারো থেকে বিশ পর্যন্ত হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ, এক দুই তিন চার, এখানেও চারটি মৌলিক সংখ্যা আছে। তারপরে আমরা জেনে নিব একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে। তেইশ আছে, তারপরে পঁচিশ ছাব্বিশ এগুলো তো হবে না, তারপরে উনত্রিশ আছে, অর্থাৎ দুটি মৌলিক সংখ্যা আছে। খেয়াল করলে আপনারা দেখবেন যে তেইশ এবং উনত্রিশকে কিন্তু আর ভেঙে লেখা যাচ্ছে না, কাজে তেইশ এবং উনত্রিশ হচ্ছে মৌলিক সংখ্যা। একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? যেমন একত্রিশকে ভেঙে লেখা যায় না, তেত্রিশ তো ভাঙা যায়, এগারো তিনি তেত্রিশ, তো সাঁইত্রিশকে যায় না, আর কিন্তু মৌলিক সংখ্যা নাই, উনচল্লিশ সেটাকে ভাঙা যায়, তেরো তিনি উনচল্লিশ হয়, তাহলে এখানেও মৌলিক সংখ্যা হচ্ছে দুটি। তারপরে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কি আছে যদি আমরা দেখি, তাহলে একচল্লিশকে ভেঙে লেখা যায় না, তেতাল্লিশকে লেখা যায় না, সাতচল্লিশকে লেখা যায় না, এই তিনটাই, অর্থাৎ এখানে তিনটি মৌলিক সংখ্যা আছে, আর কোনো মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি না। ওকে, তাহলে একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে আমরা জেনে নিই। একান্ন থেকে ষাট পর্যন্ত যেমন আছে, একান্ন তো হয় না, কেননা সতেরো তিনি একান্ন ভাগ করা যাচ্ছে, কিন্তু ফিফটি থ্রি তিপ্পান্ন এই সংখ্যাটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। সাতান্ন হবে না, উনিশ তিনি সাতান্ন, কিন্তু ফাইভ নাইন অর্থাৎ ঊনষাট, এটা একটা মৌলিক সংখ্যা, কেননা ঊনষাটকে আমরা ভেঙে লিখতে পারি না, কাজে ঊনষাট হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে আছে দুটি মৌলিক সংখ্যা। একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ার? একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, একষট্টি নিজেই একটা মৌলিক সংখ্যা, কেননা একষট্টিকে আমরা ভেঙে লিখতে পারি না। তারপরে আমরা লিখতে পারি সাতষট্টি, এটাও একটা মৌলিক সংখ্যা, এটাকে ভেঙে লেখা যাচ্ছে না। ওকে, তাহলে একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুটি। আমরা যদি আরও একটু ভেঙে লিখি এদিকে, তাহলে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে আমরা একটু দেখে নিই। একাত্তর নিজেই একটি মৌলিক সংখ্যা, তারপরে তিহাত্তর একটি মৌলিক সংখ্যা, চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এটাও একটি মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা আছে তিনটি। ওকে, তাহলে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি, যেমন একাত্তর তিহাত্তর উনআশি এগুলোকে ভেঙে লেখা যায় না, কাজে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তারপরে একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? একুশ দুটি হবে, তাহলে এখান থেকে হচ্ছে কত লিখতে পারি আমরা? তিরাশি, এটা একটা মৌলিক সংখ্যা। আর লিখতে পারি আমরা কত? পঁচাশি সাতাশি, সাতাশি তো মৌলিক সংখ্যা হয় না, সাতাশি ভেঙে লেখা যায়, তাহলে আটাশি উননব্বই মনে হয় মৌলিক সংখ্যা, রাইট? উননব্বই, উননব্বই একটি মৌলিক সংখ্যা, কেননা ভেঙে লেখা যাচ্ছে না। তাহলে এখানে আছে মৌলিক সংখ্যা দুটি। তারপরে নব্বই থেকে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে?
একটি আছে মাত্র কি মৌলিক সংখ্যা 91 তো হচ্ছে না 1391 জোড়গুলো তো হবেই না তাহলে কি আছে এখানে 97 তো হচ্ছে না 95 97 98 99 তো হবে না তাহলে মৌলিক সংখ্যা আছে এখানে কত 91 92 93 94 95 96 97 97 মৌলিক সংখ্যা রাইট 97 কে ভেঙে লেখা যাচ্ছে না তাহলে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে একটি আপনারা লক্ষ্য করলেন আমি কিন্তু মানে সবগুলো থেকে সার্চ করে করে একটু সময় নিয়ে নিয়ে সংখ্যাগুলো বের করলাম তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা চেকার বোর্ডে উপস্থাপন করেছি তো এই সংখ্যাগুলোকে আমরা একটু বারবার রিপিট করে পড়ে পড়ে এগুলো মনে রাখবো যাতে আমাদের পরীক্ষায় খুব সহজে বুঝতে সুবিধা হয় যে কোনটি মৌলিক সংখ্যা এছাড়াও এখান থেকে আরও প্রশ্ন আসবে আমি কয়েকটি প্রশ্ন দেখাবো অবশ্য যে বিগত সালে অর্থাৎ প্রাইমারি পরীক্ষা নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে যে প্রশ্নগুলো এসেছে মৌলিক সংখ্যা থেকে আমরা এগুলো একটু দেখব যেমন কমন প্রশ্ন হচ্ছে কি এখান থেকে যে শূন্য থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কটি আছে এই ছকটা যদি আমরা একটু আয়তে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু বলতে পারবো কটি আছে চারটি যদি বলা হয় শূন্য থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কটি আছে তাহলে চার আর চার আটটি এরকম প্রশ্ন হতে পারে যে শূন্য থেকে ৫০ পর্যন্ত অথবা ১০ থেকে ৫০ পর্যন্ত ২০ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে তো এই ছকটা যদি আমরা একটু আয়ত্তে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্নের উত্তর করা সম্ভব হবে এছাড়া এখান থেকে আরো প্রশ্ন হতে পারে আচ্ছা এটা এই যে সংখ্যাগুলো মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলি বা যেমন এই যেখানে শূন্য থেকে ১০ ২০ ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ ৮০ ৯০ ১০০ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে যদি আমরা মোবাইল নাম্বারের মতো করে মনে রাখতে চাই যেমন আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখি সারি বরাবর ৪৪ ২২ ৩২ ২৩ ২১ আমি এইভাবে মনে রেখেছি আপনারা চাইলে অন্য টেকনিকেও মনে রাখতে পারেন তাহলে ৪৪ ২২ ৩২ ২৩ ২১ এটা মনে রাখলে একটু সহজ হয় যেমন ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি এটা ২০ পর্যন্ত ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ ৮০ ৯০ ১০০ এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ৫০ পর্যন্ত শূন্য থেকে ৫০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো ১০ ২০ ৩০ ৪০ ৫০ এ পর্যন্ত আমি যোগ করে নেব ৪ আর ৪ ৮ ২ ১০ ২ ১২ ১২ আর ৩ ১৫ তাহলে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ১৫টি আচ্ছা যদি বলা হয় ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে তাহলে যে ১০ ২০ ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ ৮০ ৯০ ১০০ ১০০ পর্যন্ত সবগুলোই তাহলে যোগ করি ৪ আর ৪ ৮ ২ ১০ ২ ১২ ৩ ১৫ ২ ১৭ ২ ১৯ ৩ ২২ ২ ২৪ আর কি ২৫ মোট ২৫টি মৌলিক সংখ্যা রয়েছে তো আমি যতগুলো কথাবার্তা বলছি অ্যাকচুয়ালি সবগুলোই কিন্তু প্রশ্ন এগুলো বিগত সালের বিভিন্ন পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো আপনারা খেয়াল করলেই একটু দেখতে পাবেন আপনারা যদি বিগত প্রশ্ন অ্যানালাইসিস করেন দেখবেন যে এই ধরনের প্রশ্ন আসে তারপরে এখান থেকে আরও প্রশ্ন আসে কিরকম যেমন যদি বলা হয় যে ৩১ থেকে ৬০ এর ভিতরে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যার যোগফল কত তো ৩১ থেকে ৬০ পর্যন্ত ৩১ এবং ৬০ এর মধ্যে ক্ষুদ্রতম তো ৩১ এবং ৬০ এর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে ৩১ মৌলিক সংখ্যা এবং বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে ৫৯ অর্থাৎ ৫৯ তাহলে আমরা ৩১ আর ৫৯ যোগ করব আর দুই দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে বলা হবে যে এই দুটার যোগফল বা যোগফল কত গড় কত এরকম বলতে পারে যোগফল কত দুটা যোগ করব যদি বলে বৃহত্তম ৩১ থেকে ৬০ পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত তাহলে ৫৯ থেকে আমরা ৩১ বিয়োগ করে দেব তাহলে পার্থক্য পেয়ে যাব তো আশা করি টপিকটা ক্লিয়ার হয়েছে এখন আমরা বই থেকে দেখব যে কি কি ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে যেমন ৩৯তম বিশেষ পরীক্ষার একটি প্রশ্ন ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা ৩৯তম বিশেষ পরীক্ষায় একটি প্রশ্ন ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা উত্তরে ছিল ৪৭ ৯১ ১৪৩ ৮৭ তো এই ছকটা যদি আমাদের আয়তে থাকে তাহলে তোমরা বুঝতেই পারছি ৪৭ সংখ্যাটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না অতএব উত্তর হবে ৪৭ কোনটি মৌলিক সংখ্যা ছিল তো ৯১ কেন হচ্ছে না কেন ৯১কে আমরা ৭ দিয়ে ভাগ করতে পারি ১৩৯১ ১৪৩ কে আমরা ১১ দিয়ে ভাগ করতে পারি আর একটা ট্রিক্স এর মনে রাখতে পারি যদি এই সংখ্যা এবং এই সংখ্যার যোগফল এই সংখ্যা সমান হয় অর্থাৎ প্রান্তীয় অঙ্কগুলোর যোগফল যদি মধ্য অঙ্কটা সমান হয়ে যায়
তাহলে কিন্তু এটা 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? আচ্ছা 87 কে তো ভাগ করা যায়, ঠিক আছে? কিভাবে করে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি, 87 কে 3 দিয়ে ভাগ করতে পারি না, 3 দিয়ে 3 2 এ 6 নামলো 2 27 3 9 27 এই যে অতএব 29 3 এ 87 তাহলে এখানে উত্তর আসলে কত 47 একমাত্র 47 যে সংখ্যাটি রয়েছে যেটাকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এটা ছিল 39তম বিশেষের একটি কোশ্চেন এভাবে মানে কোনটি মৌলিক সংখ্যা যেমন 2 থেকে 32 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এরকম প্রশ্ন আসতে পারে 2 থেকে 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কত তো 2 থেকে 32 যদি বলা হয় তাহলে 0 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4 4 8 আর 2 কত 10টি আর 31 32 পর্যন্ত বলেছে তাহলে 31 তো একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা 6 থেকে খুব সহজে অ্যানসারটা করতে পারি যেমন বলছে 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কত তো 2 থেকে শুরু এবং এই যে 32 এখানে আছে 32 তাহলে পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে তাহলে 2 থেকে 32 পর্যন্ত কিন্তু মধ্যে বলছে 2 এবং 32 এর মধ্যে তাহলে 2 আর কাউন্ট হচ্ছে না তাহলে কাউন্ট হবে 1 2 3 4 5 6 7 8 9 10 মৌলিক সংখ্যা রয়েছে 10টি এখানে প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখতে হবে যদি বলা হয় 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে 2 সহ কাউন্ট হবে আর যদি বলা হয় 2 এবং 32 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে 2 এবং 32 এর মাঝখানে মাঝখানে রয়েছে 3 5 7 11 13 17 19 23 29 31 মোট 10টি মৌলিক সংখ্যা এটা কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন ছিল ওকে আচ্ছা এরপরে একটি প্রশ্ন এসেছে যেমন 27তম বিশেষ পরীক্ষার প্রশ্ন ছিল কি যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত অন্তরফল কত প্রশ্ন ছিল এই যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম তো 60 থেকে 80 যদি আমরা চিন্তা করি এই যে 60 এর পরে এখান থেকে শুরু করে 80 পর্যন্ত তো 60 এর ঠিক পরেই 60 এর ঠিক পরেই মৌলিক সংখ্যা কি ছিল 60 এর ঠিক পরে হচ্ছে 61 মৌলিক সংখ্যা ছিল 60 এর পরেই মৌলিক সংখ্যা কি ছিল 61 মানে এটা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 80 এর ঠিক আগে 80 এর ঠিক আগে 79 ছিল মৌলিক সংখ্যা তাহলে 79 ছিল বৃহত্তম মৌলিক সংখ্যা আর 61 ছিল ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাহলে এর অন্তরফল চাওয়া হয়েছে আমরা কি করব তাহলে এই যে 79 থেকে 61 বিয়োগ করে দেব 9 থেকে 1 বাদ দিলে 8 7 থেকে 6 বাদ দিলে 1 তাহলে অ্যানসার হবে 18 তো 27তম বিশেষ পরীক্ষার প্রশ্নের উত্তর ছিল 18 ওকে এখন 40 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার মধ্যবর্তী ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যার গড় কত তাহলে 40 থেকে 100 পর্যন্ত বলেছে তাহলে ঠিক 40 এর পরবর্তী এই যে 41 এটাই হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 100 এর আগে কত রয়েছে 97 তাহলে এটার গড় করতে বলছে আমরা 41 এবং 97 যোগ করব 2 দিয়ে ভাগ করব তো এই যে কার্ড বা এই ছক যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ এখান থেকে যত প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর আমরা করতে পারবো ওকে যারা বিভিন্ন ব্যাংক পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাদের জন্য এটুকু জানলেই চলবে না 100 এর পরবর্তী যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেখান থেকেও প্রশ্ন এসে থাকে কাজেই 200 থেকে 300 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে আমি একটু লিখে দিচ্ছি এগুলো একটু আয়ত্তে নিয়ে নিতে হবে যেমন আছে 211 তারপরে 223 তারপর হচ্ছে 227 তারপরে 229 233 239 241 251 257 263 269 271 277 281 283 এবং 293 এখন এই যে এই সংখ্যাগুলো যদি আমরা একটু মনে রেখে দিই যে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে পরীক্ষায় কিন্তু অ্যান্সার করা আমাদের খুব সহজ হবে আমাদের আর খুঁজতে হবে না যে কোনটি মৌলিক সংখ্যা তাহলে আমরা চট করে অ্যান্সার করে ফেলতে পারবো ওকে তাহলে 200 থেকে 300 এর ভিতরে কি কি মৌলিক সংখ্যা আছে এগুলো আমরা একটু আয়তে নিয়ে নেব 211 223 227 229 233 239 241 251 257 263 269 271 277 281 283 293 ওকে আমরা বেশ কয়েকবার এটা রিপিট করলে আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যদি আমরা এই সংখ্যাগুলো রিমাইন্ড করে নিতে পারি তাহলে পরীক্ষায় কিন্তু অ্যান্সার করাটা অনেক ইজি হবে
তাহলে মৌলিক সংখ্যা রিলেটেড মোটামুটি যে প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষায় সেটা নিয়ে ডিসক্রাইব করা হয়ে গেছে। আমরা জাস্ট এই ছকটা মনে রাখবো, আর কি কি ধরনের প্রশ্ন আসে সেগুলো তো আমরা দেখলামই, এই প্রশ্নগুলো আয়ত্তে নিয়ে আসবো ইনশাল্লাহ, এই টপিক থেকে আমরা ভালো করতে পারবো। তো আগামী ক্লাসে আমি আলোচনা করব ছোট বড় বা ক্রমিক সংখ্যা বা উৎপাদক, কতগুলো গুণনীয় গুণনীয়ক আছে, গুণিত গুণনীয়ক হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।